নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএল সিজন সেভেনের গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভ, এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার, উইনিং পাস এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ গোল্ডেন বল, এই সমস্ত অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার কোন কোন খেলোয়াড় পেল এবং কী কারণে এই খেলোয়াড়দেরকে এই সমস্ত পুরস্কার দেওয়া হলো এবং রয় ক্রিশনাকে কেন গোল্ডেন বুট দেওয়া হলো না, এই সমস্ত বিষয় আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদেরকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সময় নষ্ট না করে চলুন বন্ধুরা দেখে নিই আইএসএল সিজন সেভেনে কোন খেলোয়াড় কী কী পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, তাহলে সবার প্রথমে উইনিং পাস অফ দ্য টুর্নামেন্টের দিকে আসি। বন্ধুরা, উইনিং পাস অফ দ্য টুর্নামেন্ট সেটা দিয়েছে এফসি গোয়ার অ্যালবার্টো নোগেরাকে, কারণ নোগেরা তিনি এই সিজনে 8টি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ 8 বার উইনিং পাস দিয়েছেন, তাই জন্য অ্যালবার্টো নোগেরাকে এই সিজনের উইনিং পাস অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এবং অ্যালবার্টো নোগেরা তিনি এই সিজনে যথেষ্ট ভালো খেলেছিলেন। বন্ধুরা, তারপরে অ্যাওয়ার্ডটিতে আসি, এইটা হচ্ছে এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার। বন্ধুরা, এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে 20 বছরের তরুণ খেলোয়াড় লেলেন মাউইয়া অর্থাৎ যাকে আমরা আপুইয়া নামে চিনি তাকে, কারণ বন্ধুরা এই তরুণ খেলোয়াড়টি এই সিজনে চমৎকার পারফরমেন্স করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে এই সিজনে টোটাল 22টি ম্যাচে 1848 মিনিট খেলেছেন এবং তার মধ্যে 1টি গোল করেছেন। তার পাশাপাশি তিনি 811টা পাস, 1024টা টাচেস, 46টা ইন্টারসেপশন ও 23টা ক্লিয়ারেন্স করেছেন, অর্থাৎ ওভারঅল এই খেলোয়াড়টি দুর্দান্ত খেলেছে এই সিজনে। তিনি সত্যি এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটি ডিজার্ভ করতেন। বন্ধুরা, তার পরের অ্যাওয়ার্ডটিতে আসি, এইটা হচ্ছে গোল্ডেন গ্লাভ। বন্ধুরা, এই সিজনে গোল্ডেন গ্লাভ যেটা আমরা সবাই জানতাম সেটা অরিন্দম ভট্টাচার্যই পেয়েছে। অরিন্দম ভট্টাচার্য এই গোটা সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে, শুধু তিনি ফাইনালে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি। তাছাড়া ওভারঅল এই সিজনে অরিন্দম ভট্টাচার্য তিনি 10টা ক্লিয়ারেন্স রেখেছেন, 59টা সেভস করেছেন এবং এই সিজনে অরিন্দম ভট্টাচার্য তিনি সত্যিই গোল্ডেন গ্লাভ ডিজার্ভ করতেন, তাই অরিন্দম ভট্টাচার্য এই সিজনে গোল্ডেন গ্লাভ পেয়েছে। বন্ধুরা, এইবারে আসি গোল্ডেন বুটের দিকে। বন্ধুরা, গোল্ডেন বুট যেটা এই সিজনে রয় ক্রিশনা পাওয়ার কথা ছিল সেটা কিছু একটা ডুপ্লিসিটির কারণে রয় ক্রিশনাকে দেওয়া হয়নি, সেটা ইগোর আঙ্গুলোকে দেওয়া হয়েছে। কারণ গত সিজনে যদি এই নিয়মটি থাকতো তাহলে হয়তো নেজুরাস ভ্যালসকেস তিনি পেতেন না, তাহলে সেটা বার্থলোমিও ওগিবেচে কেরালা ব্লাস্টারে যিনি খেলেছিলেন আগের সিজনে তিনি পেতেন। কিন্তু আগের সিজনে অন্য নিয়ম ছিল, এই সিজনে অন্য নিয়ম ছিল, আইএসএল চটজলদি নিজের সমস্ত রুলে পরিবর্তন করে, সেই পরিবর্তন মাথায় ঢুকছে না। তো ওভারঅল যেটা আমরা সবাই জেনে গেছিলাম যে রয় ক্রিশনা তাকে গোল্ডেন বুট পাওয়ার জন্য 1টি গোল করতেই হতো, কিন্তু রয় ক্রিশনা তিনি 1টি গোল করতে পারেননি। গত সিজনে ভ্যালসকিসের সাথে তিনি সমান সমান গোলে ছিলেন, এই সিজনেও সমান সমান ইগোর অ্যাঙ্গুলের সঙ্গে 14টি গোলে ছিলেন, কিন্তু তিনি যেই 8টি অ্যাসিস্ট করেছিলেন সেই 8টি অ্যাসিস্ট এবারে দেখা হয়নি। সেই 8টি অ্যাসিস্টকে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই 8টি অ্যাসিস্টকে উড়িয়ে ডাইরেক্ট গোল পার মিনিটে চলে গেছে আইএসএল এবং এফএসডিএল ম্যানেজমেন্ট। তো এটা আইএসএল এবং এফএসডিএল ম্যানেজমেন্টই ভালো করে এক্সপ্লেন করতে পারবেন যে তিনি কেন এবারে অ্যাসিস্টের রুলটাকে তুলে দিলেন। তো যাই হোক, ইগোর অ্যাঙ্গুলো তিনি এই সিজনে চমৎকার ফুটবল খেলেছেন এবং তিনিও এবছর গোল্ডেন বুটের ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু যদি রয় ক্রিশনাকে দেওয়া হতো সেটা আরও বেটার হতো। তো ফিফার রুল, ইউএফএ চ্যাম্পিয়ন্স রুল, লালিগার রুল, ইপিএলের রুল, সমস্ত রুলকে উড়িয়ে দিয়ে আইএসএল নিজের রুল বানিয়েছিল এই সিজনে, তো এটা আইএসএল ম্যানেজমেন্টই বলতে পারবে। তো গোল্ডেন বুটটি দেওয়া হয়েছে ইগোর অ্যাঙ্গুলোকে, যিনি এই সিজনে 14টি গোল করেছেন এফসি গোয়ার হয়ে। এবারে আছে সব থেকে মেন অ্যাওয়ার্ড অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ গোল্ডেন বলের অ্যাওয়ার্ড। বন্ধুরা, এই সিজনে গোল্ডেন বল কে পেত এতে কোনো সন্দেহ ছিল না, সেটা রয় ক্রিশনা, কারণ তিনি এই সিজনে 14টি গোল প্লাস 8টি অ্যাসিস্ট অর্থাৎ তিনি টোটাল 22টা গোল কন্ট্রিবিউশন করেছিলেন পুরো সিজনে। এবং রয় ক্রিশনা তিনি সিজনের প্রথম ম্যাচ থেকে সিজনের শেষ পর্যন্ত তিনি প্রতি ম্যাচে নিজের 110% দিয়ে ফুটবল খেলেছেন, তাই রয় ক্রিশনা এই সিজনে গোল্ডেন বল অবশ্যই ডিজার্ভ করত এবং গোল্ডেন বল রয় ক্রিশনাকে দেওয়া হয়েছে। তো রয় ক্রিশনাকে গোল্ডেন বল এবং যে বাইকটা আমরা প্রতি ম্যাচে দেখতে পেতাম সেই বাইকটা দেওয়া হয়েছে। তো রয় ক্রিশনাকেও ধার কাছে ছিল না এই সিজনে গোল্ডেন বল অ্যাওয়ার্ডের, তাই গোল্ডেন বল অ্যাওয়ার্ডটি রয় ক্রিশনাকে দেওয়া হয়েছে। এবং আইএসএল সিজন সেভেনের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি হয়েছে এবং তারা প্রথমবার আইএসএল ট্রফি পেয়েছে এবং গোটা 6 বছর পর আইএসএল আবার একটি নতুন চ্যাম্পিয়ন পেয়েছে মুম্বাই সিটি এফসির রূপে। এই সমস্ত খেলোয়াড়ই পুরস্কার পেয়েছে।
তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।